খিদেতে একদম কুই কুই আওয়াজ হচ্ছে। আরে বলিস না। নমস্কার। দুজনে না হাসতেই ব্যস্ত। হরে দেবী। সকালে এত খিদে পেয়েছে যে আমরা বাইরে বেরিয়ে অন্য কোথাও খেতে যাচ্ছি। একেবারে একজোড়া ট্রাম। তো এরপরে আমরা, মানে আমি, অভিরূপ আর রাজকুমার দা, আমরা তিনজনে চলে যাই সুন্দরবন রেস্টুরেন্টে। তো তোমরা তো জানোই, এর আগে আমি বহুবার দেখিয়েছি যে আমরা বিরিয়ানি খেতে আর টিউরোদি এই বিরিয়ানি খাওয়ার জন্য গার্দু নডের এই রেস্টুরেন্টে বারে বারে যাই। তো আজকেও সেই একই রুটিন নিয়ে নিয়েছি আমাদের পছন্দের মাটন বিরিয়ানি। কেমন খেতে করেছে? তো যারা যারা আমাকে চেনেন না তাদের বলে দিই, আমার নাম হলো রিয়া আর আমরা থাকি ফ্রান্সে। আর আমি অ্যাকচুয়ালি রেন শহরে থাকি, রেন শহরে না, ওখানকার কাছাকাছি একটা গ্রামে থাকি। আর এখন আপাতত আছি আমি প্যারিসে। প্যারিসে থাকে অভিরূপ আর অভিরূপের বন্ধুরাও থাকে। তো আমি এসেছি রেনে কারণ এখন দুর্গা পুজো, তো দুর্গা ঠাকুর দেখবো বলে বাঙালি তো অনেক ট্রাভেল করতে পারে। তো আমিও 350 কিলোমিটার ট্রেনে চড়ে চলে এসেছি। তো সেই ভিডিওগুলো এর আগে আমার চ্যানেলে দিয়েছি, মন ইচ্ছা গেলে দেখে নিতে পারেন। আর এখন গরম গরম বিরিয়ানি খাচ্ছি, তার সাথে আছে আলু আর মাটন। উফ, একবারে দারুণ ব্যাপার। তো জানি অষ্টমীর দিন আমাদের ভেজ খাওয়া উচিত, আর সবথেকে বড়ো কথা লুচি তরকারি খাওয়া উচিত, কিন্তু সেদিনকে আমরা লুচি তরকারি পাইনি। আমরা ভেবেছিলাম যে খিচুড়ি অ্যাটলিস্ট খেতে পাবো, কিন্তু সেটাও পাইনি, তাই বিরিয়ানি খেলাম নবমীর কথা ভেবে। এই যে খাওয়ার পরে কাঁচা লঙ্কা কিনে নিয়েছি, এটা একটা বিশাল জিনিস। বাড়িতে থাকতে কাঁচা লঙ্কার মহিমা আমি কখনো বুঝিনি, কিন্তু বাইরে আসতে সব জিনিসে যখন লঙ্কা পাই না, মানে লাল লঙ্কার গুঁড়ো পাওয়া যায় ঠিকই, কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা পাই না, তো খুব মিস করি। তাই প্যারিস এলে আর কিছু কিনি বা না কিনি, কাঁচা লঙ্কা আমি অবশ্যই কিনে নিয়ে যাই। তো এখন আজই আমরা গার্দু নডে, এখানে ভারতীয় দোকান প্রচুর আছে। সব থেকে বড়ো কথা, এরকম রাস্তার উপর ভুট্টা পুড়িয়ে বিক্রি করছে, ফুচকা অবধি বিক্রি করছিল। তো ফুচকাটার আমি ছবি তুলতে পারিনি। কি হয়েছে, কি নিয়ে হাসাহাসি করছিস? আরে বলিস না, খেতে গেছি। হ্যাঁ, একটি বাংলাদেশি লোক, হ্যাঁ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে এসেছে কনফারেন্সে, যাবে গ্রিনোবে। হ্যাঁ, সে জার্মানিতে একটা ফ্রেন্ডসের রেফারে প্যারিসের গার্দু নডে একটা বাংলাদেশি দোকানে এসে খাচ্ছে। মানে কানেকশন গুলো দেখলে অবাক হতে হয় বাবা, এ কি করছে যাচ্ছে কেন? কোথায় গার্দু নড, মানে বাঙালিদের কানেকশন আলাদাই। তাই যেতে যেতে যদি এরকম দোকান পাওয়া যায় কেমন লাগে, বিশ্বাস হচ্ছে না যে প্যারিসের রাস্তায় আছি। বাংলায় লেখা কাচ্চি বিরিয়ানি। এরপর আমরা পানসি সুইট থেকে মাখা সন্দেশ কিনে খেলাম, আর আপনারা দেখুন কলকাতায় কি হলো। নমস্কার। আজ মহা অষ্টমীর শুভ লগ্নে সবাইকে জানাই আমাদের পরিবারের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা। এখন আমরা রেডি হয়ে গেছি, অঞ্জলি দিতে যাব। যাওয়ার আগে মায়ের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই, আমার শাশুড়ি মা। আমরা অঞ্জলি দিয়ে ফুল নিয়ে এসে মায়ের মাথায় ছুঁয়ে দেবো। এখন নিজের ছবি নিজেই চিনতে পারি না। হ্যাঁ, বুড়ি না বুড়ো, বুড়োর ছবি নাকি আমি? না করে ভালো করে তালা দে, ওই কাঠের দরজা দাও নি। দুজনে না হাসতেই ব্যস্ত। দুই ভাই বোনে সকাল থেকে হাসাহাসি শুরু হয়েছে, কাজে কাজ না করে। চলো ভগবতী দেহি মে উত্তাং দেহি ধনাং দেহি। প্রযুক্তি বিজ্ঞানের উন্নতি আমাদের কাছে অনেকটা আশীর্বাদ স্বরূপ। মানে যারা ধরুন অন্য প্রদেশে থাকে বা আমরা যারা দেশের বাইরে থাকি, তাদের এই প্রযুক্তির মাধ্যমেই এইটুকুই বাড়ির লোকগুলোকে দেখা আর তাদের সাথে পুজো উপভোগ করা। মানে সবথেকে মজার কথা হলো, আপনাদের সাথে শেয়ার করতে করতে আমিও দেখতে পাচ্ছি যে বাবা মা ঠাকুমা পিসি ওরা কী কী করছিল, কীভাবে পুজো কাটালো, আমাদের পাড়ার ঠাকুর, সমস্ত কিছু। যাই হোক, এরপরে আমি আপনাদের দেখাই আমরা কী করলাম।
প্যারিসে। এক পেট খাওয়া দাওয়া করে এখন এসেছি লাক্সেমবার্গ গার্ডেনে। দেখুন কাণ্ড, সকল দেশের নোটের সাথে সাথে ভারতীয় নোটও এখানে সাজিয়ে রেখেছে। এটা আমি আগেও এক ভিডিওতে দেখিয়েছিলাম, আজকেও আবার দেখাচ্ছি। একটা 10 টাকার নোট আর একটা বোধ হয় 500 টাকার নোট এই দেখতে পেলাম। আগেও 2-3 বার আমি এই লাক্সেমবোর্গ গার্ডেনের ভিডিও দিয়েছি, তো সে কারণে এবার ভেবেছিলাম যে কোনো ভিডিওই তুলবো না। কিন্তু যা ওয়েদারটা আজকে হয়েছে, মানে কি বলবো, সেই নীল আকাশ তার মধ্যে শরতের পেঁজা তুলোর মতো মেঘ, যেন পারফেক্ট দুর্গাপুজোর সিজন। আর আমি না চেয়েও পারলামই না ভিডিও না বানিয়ে থাকতে। তেমনি সবুজ ঘাস আর চারপাশে ফুল ফুটে আছে, আর এত মানুষজন, বিভিন্ন ট্যুরিস্ট লোক তো আছেই, ফ্রেঞ্চ লোকও আছে, অনেকে এখানে থাকেন আর অনেকে বাইরে থেকে ঘুরতে এসেছেন। কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হলো যে এই বাগানে ঢুকতে আপনাকে কোনো টাকা দিতে হবে না। আর এইখানেই প্যারিসের সেনেট বসে, মানে ফ্রান্সের সেনেট বসে এই বিল্ডিংয়ে। সামনে আছে বিশাল বড় জলাশয়, সেখানে চলছে বোট রেস। আগেও আমি দেখিয়েছিলাম চিলড্রেনদের বোট রেস হয়, সেই বোট রেস হচ্ছে। আর পাশে রাখা আছে প্রচুর প্রচুর আরামকেদারা, তো আপনি ইচ্ছা মতো বসতে পারেন, ছাওয়াতে বসতে পারেন, রোদ্রে বসতে পারেন। চারপাশে কচি কাঁচাদের ভিড় আর কুকুর আছে এক গাদা, সেটা তো ভিডিওতে দেখতেই পেলেন। তো দেখতে থাকুন ভিডিওটা। 5টা বাজলো, এখানে তাই ঘন্টা বাজছে। বাচ্চাগুলো নৌকার রেস লাগাবে বলে ভিড় লাগিয়েছে জলাশয়ের ধারে, আর চিন্তিত অবস্থায় তাদের বাবা মায়েরাও তাদের পিছন পিছন ঘুরছে। তো আজকে আমি দেখলাম দুটো অদ্ভুত জিনিস। একটা দেখলাম যে মাছ লাফাচ্ছে, তাও কাতলা মাছের মতো কিছু একটা মাছ, এরম নয় যে ডলফিন বা লাফায় এরম মাছ, সেরম নয়, নর্মাল মাছ লাফাতে দেখলাম। আর দ্বিতীয় জিনিসটা দেখলাম, উড়ন্ত হাঁস যে বহুদূর থেকে উড়ে এসে জলে নামলো। তো ভিডিওটা মিস করবে না, শেষ অবধি অবশ্যই দেখুন, আমি ভিডিওতেও ক্যাপচার করতে পেরেছি। তো ছোটো ছোটো এই নৌকোগুলো, প্রত্যেকটা নৌকোতে না কিছু দেশের ফ্ল্যাগ লাগানো আছে, আর বাচ্চাগুলো লাঠি দিয়ে নৌকোগুলোকে ঠেলে দেয়। আমি জানি না ঠিক ব্যাটারিতে নৌকোগুলো চলছে নাকি শুধুমাত্র হাওয়াতেই চলছে, কিন্তু নৌকোগুলো এক পার থেকে অন্য পার অবধি কিন্তু যাচ্ছে। আর বাচ্চাগুলো না এই লাঠি দিয়ে নৌকোর একটা জায়গায় ঘাট মতো আছে সেইখানটা দিয়ে ঠেলে দিচ্ছে। আজকে আরও ভীষণ ভালো লাগার কারণ হলো যে আজকে এক গাদা হাঁসও এই জলাশয়ের মধ্যে খেলা করছিল, আর তার সাথে ছিল এক দল মাছ। তো সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লাগেছিলো আমাদেরকে, মানে এরকম মনে হচ্ছিলো যে এখানেই বসে থেকে যাই। আর সবথেকে ভালো হতো যদি বাড়ির সবাইকে নিয়ে আসতে পারতাম, তাহলে সবাই মিলে অবাক হয়ে দেখতে পারতাম একসাথে। যাই হোক, ভিডিওর দৌলাতে ওরা দেখতে পাবে। এই দেখো মাছ, দেখলে লাফালো, দেখলে 5টা। তো আমার মনে হয় মাছগুলো লাফায় না, শুধুমাত্র এই নৌকাটাকে দেখে মাছটা ভয় পেয়ে লাফিয়েছিল। এই যে এই মাছটা কিন্তু লাফালো। যদি মিস করে গিয়ে থাকো, দেখো স্লো মোশনে দেখাচ্ছি জুম করে, দেখলে এবার। হ্যাঁ, শর্ট স্ক্রিনে রাখবে এটাকে, শর্ট স্ক্রিনে মানে ওই ভিডিওটা শুরু হওয়ার আগে যে একটা দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা দেখো, এই হাঁসটা উড়ে এসে বসলো রে। দেখতে পেলে হাঁস উঠতে নাকি মিস করে গেলে? এই দেখো স্লো মোশনে দেখাচ্ছি, পাখিটাকে দেখতে পাচ্ছি উড়ে উড়ে যাচ্ছে, এই যে এই যে এই বসে গেল। কোথায় এই যে এই লাফা লাফা, এত লাইটটা পারফেক্ট, মাছের ঝাঁকটা দেখিস? হ্যাঁ, তোর
তিনটা রুম আছে, সবাইকে ফলো করছি। তো এই গার্ডেনের তো আগে আমি পুরো গার্ডেনটা ঘুরে ঘুরে ভিডিও করে দেখিয়েছিলাম, তো আজকে আর সেজন্য এই ভিডিওটা দেখাবো না, শুধু কয়েকটা জায়গা দেখে নাও গার্ডেনের কিরকম। আর আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালো থেকো আমার থেকে যারা ছোটরা আছো, আর খুব মজায় কাটুক এই পুজোটা। আর সামনেই আসতে চলেছে দশমী, তো আমি জানি না ভিডিওটা কবে দেবো, নবমীতে দেবো না দশমীতে দেবো নাকি তারও পর হয়ে যাবে। তো শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার ভালোবাসা শুভেচ্ছা। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করলাম, টাটা।